ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকু এনার্জি অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তাদের জন্য সিসি ফাইভের 2021-এর কোয়েশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছে। তোমাদের সিলেবাস হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, ফুল মার্কস হচ্ছে 65। শুরু করার আগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি এত পছন্দ করার জন্য। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সাজেশন সিলেবাস দেখতে চাইছো চ্যানেল প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। আর এই ইয়ারের সাজেশন আর এই কোয়েশ্চেন পেপারগুলো তোমাদের যদি মনে হয় হেল্পফুল হবে তো দেখে নিতে পারো। তো 1 নম্বর থেকে শুরু করছি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি একটি বাক্যে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1-এর ক, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রধান ভিত্তি কি? খ, প্রাচীন ভারতের পৌর সমাজের ভূমিকা পালনকারী একটি প্রতিষ্ঠানের নাম লেখো। গ, শুক্রনীতি সার কার লেখা? ঘ, ত্রয়ী বলতে কৌটিল্য কি বুঝিয়েছেন? উম, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। চ, আইনি আকবরী কার লেখা? ছ, খালিসা কি? জ, কবিরের অর্থ কি? ছ, রামমোহনের সামাজিক ন্যায় চিন্তার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঞ, বাংলা ভাষায় রামমোহন রায় প্রকাশিত একটি সংবাদপত্রের নাম লেখো। ট, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ভাবনার একটি সমালোচনা লেখো। ঠ, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবনার মূল বিষয়বস্তু কি? ড, গান্ধীজিকে অনুসরণ করে স্বরাজের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঢ, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী চিন্তা সমৃদ্ধ একটি উপন্যাসের নাম লেখো। মধ্যাহ্ন সত্যাগ্রহ কথার প্রকৃত অর্থ কি? মডেল 1 থেকে দেখে নাও। 2 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি 100 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। 2-এর ক, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। খ, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবু ফজলের অবদান আলোচনা করো। 3 নম্বর, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি 500 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান 15 করে। 3-এর ক, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খ, সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো। মডেল 2 দেখে নাও। 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে। 4-এর ক, রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। খ, বিবেকানন্দ জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। 5 নম্বর, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান 15। 5-এর ক, রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। এবার তোমাদের যাতে ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। তো আজকে এই পর্যন্তই। আশা রাখবো ভিডিওগুলি তোমাদের হেল্পফুল হচ্ছে, ভালো লাগলে। আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো। আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশানের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশানে দাও নতুন চ্যানেল লিঙ্কে গিয়ে একবার ভিজিট করে এসো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।